গুড মর্নিং, আমার সমস্ত বন্ধুদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজ নতুন একটা দিন শুরু হলো, নতুন একটা সকাল। আজ হলো শনিবার। তো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই, কিভাবে কাটালাম, তো সেই সব কিছু এই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, আর তারই কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো যদি দেখতে চান পুরো ভিডিওটা, তাহলে সঙ্গে থাকুন আর চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো আমি যেটা করি সেটা হলো ছাদে চলে যাই। আপনারা জানেন হয়তো, গতকাল বিকেলে কিছু গাঁদা ফুলের চারা বসিয়েছিলাম, তো সেইগুলোই দেখতে এসেছি। যেহেতু গতকালই বসানো হয়েছে, একটু ঝিমিয়ে রয়েছে, আর দু একদিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। আর এখানে জবা ফুলের কিছু গাছ দেখুন, বেশ সতেজ হয়ে রয়েছে। তো গরমের সময় মোটামুটি দুটো চারটে করে ফুল পাওয়া যাচ্ছে। প্রতিদিনের যে ঠাকুরের পুজো, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এবারে তাহলে রান্নাঘরে যেতে হবে, ব্রেকফাস্ট তৈরি করতে হবে সকালবেলা। তো এখানে গরম গরম চা তৈরি হয়ে গেছে, তো চাটা তো অবশ্যই খাবো। আর তার সাথে এখানে ব্রেড একটু সেঁকে নেওয়া হচ্ছে। আজকে ভাবলাম একটু বাটার দিয়ে ব্রেড খাবো, তো সেই জন্যই এই ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি। আর তারপর এগুলোকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেলাম, ওখানে বসে ব্রেডের মধ্যে বাটারগুলো লাগিয়ে নিয়ে। আর একটু চিনি আমি খেতে এর মধ্যে ভালোবাসি, কারণ শুধু বাটার দিয়ে খেতে ভালো লাগে না, তাই বাটারটা লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে ওপর থেকে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। অবশ্য যারা স্বাস্থ্য সচেতন তারা চিনিটাকে অ্যাভয়েড করেন, কিন্তু আমি কিন্তু খাই। তো দুজনে মিলে বসে সকালে চায়ের সাথে বাটার ব্রেড বেশ মজা করে খেলাম। আর তারপরে ভাবছিলাম যে দুপুরে রান্নায় কী কী করতে হবে। তো বাজার তো চলে এসেছে আরও সকালে, তো সেইগুলো রয়েছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে করে ফ্রিজে রাখতে হবে। তো ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে গেলাম, আর যে সবজিগুলো এসেছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। আর এখানে লাল নটে শাক কেটে রেখেছি, আজকে দুপুরে রান্না করব, শাক ভাজা হবে। আর এখানে এঁচোড়গুলোও কেটে নিয়েছি, নুন হলুদ একটু জল গুলে তার মধ্যে রেখেছি, এঁচোড় চিংড়ি করব। তো চিংড়িগুলো ছাড়ানো বাকি রয়েছে, ওটা এবারে ছাড়িয়ে নিতে হবে। আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো একটু কেটে রাখলাম, তো এঁচোড় কেটে রেখেছি। আর এখানে বকফুল রয়েছে, ডাল করব, আর ডালের সাথে বকফুল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আজকে বাটা মাছ নিয়ে এসেছে, বাটা মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। আর এই যে ইলিশ মাছটা রয়েছে, এটা আজকে আর করব না, এটা কালকেই করব ভাবছি, আর টমেটো চাটনি করব। তো আজকের দুপুরের লাঞ্চের আইটেম এইগুলোই থাকবে, ভাত, মুসুর ডাল, বকফুল ভাজা, শাক ভাজা, এঁচোড় চিংড়ি আর বাটা মাছের ঝাল। তো দেখুন আমি লাঞ্চ থালি নিয়ে চলেও এসেছি, রান্না হয়ে গেছে, এবারে খেতে বসবো। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে কী কী রান্না করেছি। তো যেগুলো বলেছিলাম একটু আগে সেইগুলোই দেখুন, নটে শাক বড়ি দিয়ে করেছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল, এঁচোড় চিংড়ি, টমেটোর চাটনি আর রায়তা করেছি, আর বকফুলের বড়া তো বললাম, আর বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি, বেশ ভালো লাগে খেতে। তো মোটামুটি রান্না শেষ, এবারে স্নান করে দুজনে খেতে বসে গেছি। ছেলেও খাচ্ছে কিন্তু অপোজিট সাইডে রয়েছে, ও আসলে ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নয়, আসতে চায় না, সেই জন্য ওকে আর জোর করি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সারাদিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন।